আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের বিরুদ্ধে এবার হাত মেলালো মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান ব্লিংকেনের। এদিকে তাইওয়ানের কাছে চীনের বিমানবাহী রণতরী নতুন উত্তেজনা। এরপর জানিয়ে দিব যে কারণে বাল্টিক সাগরে জার্মানির নৌঘাঁটি নিয়ে সরব রাশিয়া। আরও জানিয়ে দিব ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহ নেতা কে এই হাশেম সাফিউদ্দিন। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে এবার হাত মেলালো মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। সৌদি আরবের বন্ধু হওয়ার স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সে স্বপ্ন যে কোনো সময় দুঃস্বপ্নে রূপ নিতে পারে। দাবার গুটির চালে নেতানিয়াহুকে চেকমেট দেওয়ার মক্ষম এক উপায় খুঁজে বের করেছে ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের এমন কৌশলী খেলায় পাল্টে যেতে পারে ইসরায়েলের সৌদি নীতিও। মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ হলেও সৌদি আরব ও ইরানের মধ্যে বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য প্রবল, বিশেষ করে সুন্নি ও শিয়া মুসলিম আদর্শ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা। আবার সামরিক শক্তিতে সৌদি আরব পিছিয়ে থাকায় এ নিয়ে রিয়াদে উচ্চাভিলাষ রয়েছে। তেহরানের সঙ্গে টানাপোড়েনের পেছনে এটিও একটি কারণ। এত সব মতপার্থক্যের কারণে কখনোই জোরালো হয়নি সৌদি ইরান সম্পর্ক। উল্টো সৌদি আরবে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে রিয়াদ তেহরানের সম্পর্কে ছেদ পড়ে, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় আঞ্চলিক এই দুই পরাশক্তির। তবে 2016 সালে ছিন্ন হওয়া সেই সম্পর্ক জোড়া লাগে গেল বছর। নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান ব্লিংকেনের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার 22 অক্টোবর বৈঠক করেছেন। তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে নেন, হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে রাজি হন। এছাড়া গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত সপ্তাহে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনওয়ার আর নেই, তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত। যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যুদ্ধবিরতিতে সিনওয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন, তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না। এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন ব্লিংকেনের এই সফর থেকে ব্যাকথ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লিংকেন এর আগেও একাধিকবার ইসরায়েলে এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন, কিন্তু যুদ্ধ অপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি। এর বদলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাইওয়ানের কাছে চীনের বিমানবাহী রণতরী নতুন উত্তেজনা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চীনের একটি বিমানবাহী রণতরী বহরকে তাইওয়ান ও চীনের মধ্যে জলসীমার দিকে অগ্রসর হতে দেখেছে। এর আগের দিন বেইজিং স্বশাসিত এই দ্বীপের কাছে একটি লাইভ গোলাবারুদের মহড়া সম্পন্ন করে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির ওপর সার্বভৌমত্বের দাবি প্রতিষ্ঠার জন্য সামরিক কার্যক্রম বাড়িয়েছে বেইজিং। খবর অনুসারে লিয়াওনিং নামের চীনের বিমানবাহী রণতরী বহরটি মঙ্গলবার রাতে তাইওয়ান শাসিত প্রতাশ দ্বীপপুঞ্জ সংলগ্ন পানিতে দেখা গেছে। এটা তাইওয়ান থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। রণতরীটি ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তাইওয়ানের সামরিক বাহিনী সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানিয়েছে। চীনের বড় আকারের লিয়াওনিং রণতরী গত সপ্তাহে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। তাইওয়ান এবং তার গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা করেছিল।
যে কারণে বাল্টিক সাগরে জার্মানির নৌঘাঁটি নিয়ে সরব রাশিয়া। রাশিয়ায় আছেন জার্মান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রাফ ল্যান্ডসডর্ফ। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডেকে পাঠায়। অভিযোগ, বাল্টিক সাগরে জার্মানি নতুন নৌঘাঁটি তৈরি করেছে, রাশিয়া তা মেনে নিচ্ছে না। বস্তুত জার্মান বন্দর রোস্টকে এই ঘাঁটি তৈরি করা হয়েছে। রাশিয়ার অভিযোগ, জার্মানির সঙ্গে তাদের যে 2+4 চুক্তি আছে, এই বন্দর সেই চুক্তিকে লঙ্ঘন করে। রাশিয়ার অভিযোগ, জার্মানির এই বন্দর ন্যাটোকেও ব্যবহার করতে দেয়া হবে। রাশিয়া বলেছে, ওয়াশিংটন, ব্রাসেলস এবং বার্লিন যেন মনে রাখে, সাবেক পূর্ব জার্মানিতে ন্যাটোর জন্য এই ধরনের ঘাঁটি তৈরি করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। এর কড়া প্রতিক্রিয়ার জন্য পশ্চিমা দেশগুলিকে প্রস্তুত থাকতে বলেছে রাশিয়া। সোমবারই জার্মান প্রতিরক্ষামন্ত্রী রোস্টকে নতুন বন্দরের উদ্বোধন করেছেন। রাশিয়ার আগ্রাসনের সামনে এই বন্দর প্রতিরক্ষার নতুন মাত্রা তৈরি করবে বলে জানিয়েছেন তিনি। জার্মানি অবশ্য রাশিয়ার এই প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে। বলা হয়েছে, ওই বন্দর কোনোভাবেই 2+4 চুক্তি লঙ্ঘন করে না। ন্যাটো ফোর্সে জার্মানির সেনার অংশগ্রহণ এই চুক্তিকে লঙ্ঘন করে না। জার্মানি পাল্টা আক্রমণের রাস্তা নিয়েছে। তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার সেনার সাহায্য নিচ্ছে। এর কড়া সমালোচনা করেছে জার্মানি। ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহ নেতা কে? এই হাশেম সাফিউদ্দিন। ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। মূলত হাসান নাসরুল্লাহর পর তার উত্তরসূরি কি হবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। এক্ষেত্রে যার নামটি জোরালোভাবে উচ্চারিত হয়েছিল তিনি হলেন নাসরুল্লাহর আপন চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিন। তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। সংগঠনটির রাজনৈতিক দিকটিও দেখতেন তিনি। হিজবুল্লাহর অন্যতম প্রধান এই ব্যক্তির সংগঠনটির আন্দোলন ও ইরানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন সাফিউদ্দিন। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সাফিউদ্দিন বলেছিলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বলো। জনসম্মুখে তার বিবৃতিতে প্রায়ই হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের জন্য সংহতির বিষয়টির প্রতিফলন ঘটে। হিজবুল্লাহতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বিদেশি প্রতিপক্ষের শত্রুতে পরিণত করে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সন্ত্রাসী তালিকায় রয়েছে সাফিউদ্দিনের নাম। মার্কিন নীতির সমালোচনায় বেশ সোচ্চার ছিলেন হাশেম। হিজবুল্লাহর ওপর আমেরিকান চাপের প্রতিক্রিয়ায় তিনি 2017 সালে বলেছিলেন, মানসিকভাবে বিকৃত পাগল মার্কিন প্রশাসন যার নেতৃত্বে ট্রাম্প রয়েছেন, প্রতিরোধ আন্দোলনকে ক্ষতি করতে পারবে না, তাদের পদক্ষেপ শুধু হিজবুল্লাহর সংকল্পকেই শক্তিশালী করবে। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং। ব্রিক্স সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকার সময় বিশৃঙ্খল বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার 22 অক্টোবর কাজানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন শি জিনপিং। শি জিনপিং তাদের দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের প্রশংসা করে পুতিনকে বলেছেন, বিশ্ব 1 শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। শি বলেন, চীন এবং রাশিয়া বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে। চীনের নেতা বলেন, সম্পর্ক দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নের শক্তিশালী প্রেরণা যোগ করছে। শি আরও বলেন, তারা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।